চট্টগ্রাম মেডিকেল কলেজ এখনো উত্তপ্ত হল ত্যাগের নির্দেশ দেওয়া সত্ত্বেও ছাত্রলীগ হল ছেড়ে যায়নি ভর্তি পরীক্ষা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্রলীগ শিবির সংঘর্ষের জেদ ধরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে দুপুরে ছাত্ররা ছাত্রলীগের অগ্নিসংযোগে নষ্ট হওয়া বইপত্রগুলো কুড়িয়ে আনতে গেলে আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাশের এলাকা থেকে তিন শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে অবিলম্বে দোষীদের শাস্তি ও কলেজ খুলে দেওয়ার দাবি জানান শিবির নেতারা